দর্শক আমন্ত্রণ ইসলামী ব্যাংক দেশ 24-এ আপনাদের সাথে আছি আমি আতিকুর রহমান। আগামী 10 অক্টোবর থেকে পদ্মা সেতুতে চলবে ট্রেন, যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর পদ্মা সেতু হয়ে ঢাকা ভাঙা রুটে পরীক্ষামূলক ট্রেন চালু হচ্ছে আগামী বৃহস্পতিবার। চীন থেকে যে 100 বগি কেনা হচ্ছে তার 6টি দিয়ে শুরু হবে এই যাত্রা। প্রকল্প একের ব্যবস্থাপক ব্রিগেডিয়ার সাইদ জানিয়েছেন সার্বিক অগ্রগতি 97%। পুরোদমে প্রস্তুত করা হয়েছে মাওয়া রেল স্টেশন। প্রকল্প পরিকল্পনা অনুযায়ী আগামী বছর জুনে যশোর পর্যন্ত চলবে ট্রেন। এটার যে অঙ্গসজ্জা, তারপর লাইটিং, তারপরে আমরা সেফটি ফ্যাক্টরগুলো, দেন সিগন্যালিং ব্যাপার স্যাপার যেগুলো আছে ওগুলো কাজ করছে। এবং সবচেয়ে একটাই বাকি আছে যে ভাঙা স্টেশনটা। ভাঙা স্টেশন আমরা শুরু করেছি আসলে সবার লাস্টে। অ্যাজ এ হোল আমরা সবাই আমরা রেডি আছি, যে কোনো জায়গার থেকেই আমরা উদ্বোধনের ব্যবস্থা করবো আর কি। রাজবাড়ির সাথে ঢাকার বাস চলাচল বন্ধ রয়েছে, এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। এ নিয়ে আরও খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, ঠিক কী কারণে এই বাস চলাচল বন্ধ রয়েছে এবং কখন নাগাদ আসলে চালু হতে পারে একটু বিস্তারিত জানাবেন আমাদের? আতিক, মূলত রাজবাড়ির বাস মালিক সমিতির সাথে ঢাকার শ্যামলী পরিবহনের বিরোধের জেরে আজ সকাল থেকেই রাজবাড়ি থেকে কোনো বাস ঢাকাতে ছেড়ে যায়নি, আবার ঢাকা থেকেও কোনো বাস কিন্তু যাত্রী নিয়ে রাজবাড়িতে আসেনি। রাজবাড়ির বাস মালিক সমিতির পক্ষ থেকে যেটি জানানো হচ্ছে যে রাজবাড়ির উপর দিয়ে শ্যামলী পরিবহনের 2টি বাস চলাচল করতো এবং সেই 2টি বাসই রাতে চলতো, কিন্তু হঠাৎ করেই গতকাল দিনের বেলায়ও শ্যামলী পরিবহনের 2টি বাস রাজবাড়ি থেকে যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছিল। এই বিষয়টি জানতে পেরে রাজবাড়ি বাস মালিকের সমিতির পক্ষ থেকে শ্যামলী পরিবহনের ওই বাসটিকে রাজবাড়িতে আটকিয়ে রাখে এবং যাত্রী নামিয়ে রাখে। এই খবরটি ঢাকাতে জানার পরে বিকেল থেকেই শ্যামলী পরিবহনের শ্রমিকেরা, মূলত ঢাকাতে রাজবাড়ির বাস মালিকদের যে কাউন্টার, বাস কাউন্টারগুলো ছিল সেগুলো বন্ধ করে দেয় এবং তারা ঘোষণা দেয় যে রাজবাড়ির কোনো গাড়ি ঢাকাতে ঢুকবে না এবং গাছতলি থেকে কোনো বাস রাজবাড়ির উদ্দেশ্যে ছেড়ে যাবে না। মূলত তারপর থেকেই কিন্তু এই যে রাজবাড়ি থেকে সব দূরপাল্লার যে গাড়িগুলো আছে সেগুলো চলাচল বন্ধ রয়েছে এবং বিষয়টি সমাধানের জন্য বাস মালিক সমিতির পক্ষ থেকে আজ দুপুরে জেলা প্রশাসকের কাছে গিয়েছিলেন। জেলা প্রশাসক জানিয়েছেন যে আসলে দুই পক্ষকে একটি জায়গায় বিষয়টি সমাধানের জন্য সে বসানোর চেষ্টা করছে এবং দ্রুত একটা সমাধানের পথ পাওয়া যাবে। তবে কবে নাগাদ এই বাস চলাচল শুরু হবে ঢাকার সাথে রাজবাড়ির, এটি আসলে নির্দিষ্ট করে কেউই বলতে পারছে না। আতিক, মূলত এসব কারণেই বন্ধ রাজবাড়ি থেকে ঢাকার সাথে বাস চলাচল। জি সুমন, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। সহকর্মী সুমন বিশ্বাস যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। দর্শক, বরিশালে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, এ নিয়ে আরও খবর জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, একটু জানাবেন সেখানকার ডেঙ্গু পরিস্থিতি, যেহেতু বৃদ্ধি পাচ্ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা, সাথে সাথে বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে এই বিষয়টি নিয়ন্ত্রণের জন্য কী ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে? ঠিক, বরিশালে কিন্তু প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা এবং আমার কাছে যে তথ্য রয়েছে তাতে এ পর্যন্ত বরিশাল বিভাগের 6টি জেলায় 15,000-এর বেশি ডেঙ্গুতে আক্রান্ত রোগী ভর্তি হয়েছে বিভিন্ন হাসপাতালে এবং 49 জন মারা গেছেন, আর যার ভিতরে গত 24 ঘন্টায় একজনের মৃত্যু ঘটেছে। এবং এর ভিতরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে 30 জন। এবং এই যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে কিন্তু প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। এবং আমি রয়েছি বরিশাল নগরীর নতুন বাজার এলাকায়, সেই এলাকায় আপনি দেখতে পাচ্ছেন যে খাল যে রয়েছে সেই খালগুলো কিন্তু একেবারেই নোংরা পানিতে ভরপুর রয়েছে, এখান থেকে পানি নিষ্কাশন হতে পারে না, পানি চলাচল করতে পারে না, যার ফলে এইরকম যে খালগুলো নগরময় রয়েছে সেখানে কিন্তু মশার উপদ্রব সবচেয়ে বেশি হচ্ছে। আমি তো স্থানীয়দের সাথে কথা বলতে চাই, আপনারা যে এলাকায় বাস করেন এখানে মশার উপদ্রব কেমন? মশার উৎপাদক অত্যন্ত, আমরা তো মানে দিনেও মানে মশার হাত থেকে রেহাই পাই না এবং রাইতে তো আরও অতিরিক্ত বেশি, তখন দেখা যায় হাতে পাখাল নিয়ে আমাকেও মশা দাওয়াইতে হয়। কেমন দেখছেন এই যে মশা নিধনের জন্য কর্তৃপক্ষ কেমন উদ্যোগ নিচ্ছে? আপনারা রাতে ঘুমাতে পারেন কিনা? কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না, আরও রাত্রে ঘুমানোর জন্য মশা কামড়িয়ে মাথা মতো ফুলে ফেলাচ্ছে, আরও মশা নিচ্ছে না কোনো, হ্যাঁ কাজ টাজ হচ্ছে না।
এখানে মশা এই ধরনের কবে সর্বশেষ কবে দেখেছেন? যে ধরো আরো দুই থেকে তিন মাস আগে দেখছি একটু ওষুধ নিয়ে এসেছিল, ইতে করে সেই ওষুধ ব্যবহার করা হয়েছে, তারপর আর কোনো ওষুধ ব্যবহার করা হয়নি। শুনতে পাচ্ছিলেন না, আপনার অবস্থা কীরকম একটু জানেন? মশা তো অত্যাধিক, আমার দোকানের সামনে, আমরা দোকানের সামনে গোলপ ছাড়া থাকতে পারতেছি না, এত মশা। প্রতিপক্ষ তো আমি দেখি এক মাস আগে আইছিল ধোয়া জ্বালাইতে, কিন্তু এবার আর আসে নাই। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে স্থানীয় যারা বাসিন্দা রয়েছেন তারা বলছিলেন যে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আসলে যে উদ্যোগ নেওয়া হয় সেগুলো পর্যাপ্ত না, তারা তাদেরকে খুব একটা কাজ করতে দেখেনি এবং যার ফলে তাদেরকে কিন্তু এই মশার উপদ্রব সহ্য করেই তাদের জীবনযাপন চালাতে হচ্ছে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। আতিক জি রানা, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী কাউসার হোসেন রানা জানাচ্ছিলেন বরিশালের ডেঙ্গু পরিস্থিতির খবর। দর্শক, সংবাদের শুরুতে আপনাদেরকে যেটি আমরা জানাচ্ছিলাম যে পদ্মা সেতুতে ট্রেন চলাচল শুরু হচ্ছে আগামী 10 অক্টোবর এবং ঢাকা ভাঙাই যেই ট্রেন চলাচল পরীক্ষামূলকভাবে সেটি কিন্তু এই বৃহস্পতিবারে শুরু হচ্ছে। এ নিয়ে আরও খবর জানাতে মুন্সি থেকে আমাদের সহকর্মী শুভ ঘোষ যুক্ত হচ্ছেন। শুভ, একটু প্রস্তুতি জানতে চাই শেষ মুহূর্তে যেহেতু, কি অবস্থা দেখছেন? আতিক, উদ্বোধনের পরে সড়কপথে যানবাহন চলাচল শুরু হওয়ার পর এইবার পদ্মা সেতুতে চলবে ট্রেন। আর ঢাকা থেকে ভাঙা পর্যন্ত যে 82 কিলোমিটার রেলপথ রয়েছে সেই রেলপথে যে 7ই সেপ্টেম্বর কিন্তু পরীক্ষামূলকভাবে রেল চলাচল শুরু হবে, এরপরে যে বিভিন্ন পর্যবেক্ষণের যে কার্যক্রম সেটি শেষে কিন্তু অক্টোবরের 10 তারিখে এই পথে আনুষ্ঠানিকভাবে রেল চলাচল শুরু হওয়ার, উদ্বোধন হওয়ার একটি কথা রয়েছে। তবে প্রকল্প ব্যবস্থাপকের সাথে আমরা কথা বলেছি, তিনি বলছেন যে উদ্বোধনের আগে যে কার্যক্রম সেটি কিন্তু সম্পূর্ণ আসলে প্রস্তুত করা হয়েছে এবং পুরো প্রকল্পের এখনকার যে সার্বিক অগ্রগতি সেটি কিন্তু প্রায় 97% কিন্তু সম্পন্ন হয়েছে। বিশেষ করে মাওয়া প্রান্তে যে রেলওয়ে স্টেশন সেটি কিন্তু পুরো দমে প্রস্তুত করা হয়েছে উদ্বোধনের আগে সেখান থেকে যাত্রী পরিবহন করার জন্য, এবং অক্টোবর মাস থেকেই আসলে ঢাকা থেকে ভাঙা পর্যন্ত যে 82 কিলোমিটার রেলপথ এই পথে বাণিজ্যিকভাবে রেল চলাচল শুরু হবে এবং উদ্বোধনের এক সপ্তাহ পরে থেকেই সেই রেল চলাচলটি শুরু হওয়ার একটি কথা বলা হচ্ছে এবং সেটি এখনও আসলে কবে থেকে বাণিজ্যিকভাবে শুরু হবে সেটি নিশ্চিত নয়, তবে 10 অক্টোবর উদ্বোধনের পর থেকে রেল চলবে সেটি কিন্তু বলা হয়েছে। পাশাপাশি রাজশাহী পাবনার ঈশ্বরদী থেকে যে ট্রেনটি বঙ্গবন্ধু সেতু হয়ে যমুনা সেতু হয়ে যেটি ঢাকায় প্রবেশ করে এটি উদ্বোধনের পরে সেই ট্রেনগুলো কিন্তু এখন মাওয়া হয়ে এবং পদ্মা সেতু হয়ে কিন্তু কমলাপুরে আসবে এবং এই উদ্বোধনকে ঘিরে কিন্তু এক ধরনের উৎসবের আমেজ বয়ে চলেছে পদ্মার মাওয়া প্রান্তে এবং শরীয়তপুরের জাজিরা প্রান্তে, এবং যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু এরই মধ্যে সম্পন্ন হয়েছে। বিশেষ করে 7 তারিখে যে পরীক্ষামূলক রেল চলাচল শুরু হবে সেই প্রস্তুতিটিও কিন্তু আসলে জোরালোভাবে নেওয়া হয়েছে বলা যায়। জি শুভ, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। সহকর্মী শুভ ঘোষ জানাচ্ছিলেন মুন্সিগঞ্জ থেকে। সংস্কার শেষ না হতে বিলীন হচ্ছে মুন্সিগঞ্জ শহর রক্ষা বাঁধ, এতে মুখ থুবড়ে পড়েছে মুক্তারপুর ও বিনোদপুর এলাকার বাণিজ্যিক কার্যক্রম। অভিযোগ রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম আর গাফিলতির কারণেই এমন দুর্ভোগ। মুন্সিগঞ্জে বয়ে চলা ধলেশ্বরী নদী, যার তীর ঘেঁষা 2.5 কিলোমিটার শহররক্ষা বাঁধ ও সড়ক। এর মধ্যে 1,300 মিটার সংস্কারের জন্য গেল বছরের জানুয়ারিতে কাজ পায় ঠিকাদারি প্রতিষ্ঠান, যা শেষ করার কথা ছিল চলতি বছরের 25 জুন, কিন্তু এতদিনেও চোখে পড়ার মতো অগ্রগতি নেই। সময় মতো কাজ শেষ না হওয়ায় ভাঙনে বিলীন হয়ে গেছে বেশিরভাগ অংশ, বাঁশের খুঁটিতে নেওয়া হয়েছে সাময়িক ব্যবস্থা আর ভাঙন ঠেকাতে ফেলা হয় বালুর বস্তা। মন্ত্রী আছে, এমপি আছে, আমরা মেম্বার আছে, চেয়ারম্যান আছে, ওনারা একদিন দেখলাম না যে হাইটা রাস্তাটার কী প্রদূষণ আছে বা আমরা কোন প্রদূষণে আছি এটা কোনো খোঁজ খবর নাই। এগুলা সব নতুন বলক দা করার কথা, এগুলি সব পুরান বলক দিয়া সিমেন্ট দেয় নাই, ঠিক মতন কাজও করে নাই, এখন তো ঠিকাদার গেছে পালায়া। পদক্ষেপ করে যাই টেন্ডার দিছে সরকার 6-9 করে বুঝাই দেয়। স্থানীয়দের অভিযোগ ঠিকাদারি প্রতিষ্ঠানের অনিয়ম আর গাফিলতির কারণেই তাদের দুর্ভোগের শেষ নেই। ভারী পরিবহনে করা যাচ্ছে না পণ্য সরবরাহ, পথ ঘুরে আনায় খরচ বেড়েছে দ্বিগুণ। হাইটাস তো খুব সমস্যা হয়, ঠিক আছে, এবং ব্যবসা কেন্দ্রে সবার জন্যই ক্ষতি। ঘুরে গেলে মনে করো নর্মাল না হইলো 20-25 মিনিট সময় লেগে যায়। কেন যে এরকম করছে, কেন যে তারা অবহেলা করতেছে আমরা বুঝতেছি না। এ নিয়ে কথা বলতে গেলে এড়িয়ে যান ঠিকাদার সংশ্লিষ্টরা, অভিযোগের বিষয়ে দেন নানা অজুহাত।
হয়তো কাজের কিছুটা লেবারদের হয়তো কোনো ই ছিল আর কি, এই কারণে ভেঙে গেছে, আবার পুনরায় মেরামত করতে হইব। ঠিকাদারের অবহেলায় সড়কের অবস্থা বেহাল এমন দাবি করলো গণমাধ্যমে কথা বলতে রাজি হননি এলজিইডির নির্বাহী প্রকৌশলী। ভাই আপনাকে আমি বলছি যে আমাদের এগুলো অনেকগুলো ফর্মালিটিস আছে, এগুলো আমাদের সবসময় হুটহাট সব কিছু বলা যায় না। ডেস্ক রিপোর্ট চ্যানেল 24। কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি অব্যাহত থাকায় এখনও ডুবে আছে রাঙামাটি পর্যটন শিল্পের আইকন হিসেবে পরিচিত ঝুলন্ত সেতুটি। আর এ নিয়ে খবর জানাতে সেখান থেকে আমাদের সহকর্মী যুক্ত হচ্ছেন জিয়াউল হক। জিয়া, কবে নাগাদ আসলে পরিস্থিতি ঠিক হতে পারে আর পর্যটকরা এখন আসছেন কিনা? আতিক, রাঙামাটির এই ঝুলন্ত সেতুটি পর্যটন বিকাশের এবং পর্যটন যারা পর্যটক তাদের একটা আইকন আইকন হিসেবে পরিচিত লাভ করেছে দীর্ঘদিন ধরে। যে কাপ্তাই হ্রদের যে পানির যে ধারণ ক্ষমতা সেটি হচ্ছে 109 MSL, কিন্তু আজকে সকাল পর্যন্ত যে তথ্য ছিল 106.08 MSL পানি রয়েছে, কিন্তু আমরা গত পরশু দিন দেখেছি যে 105.60 MSL হতাশা প্রকাশ করেছেন যে তারা যে রাঙামাটির এই সেতুটি দেখতে এসেছিলেন বা এখানে হাঁটতে এসেছিলেন তাদেরকে আর হাঁটতে সুযোগ দেওয়া হচ্ছে না পর্যটন কর্পোরেশন থেকে, এই জন্য একটা বিধিনিষেধ কিন্তু দেওয়া হয়েছে, কিন্তু আমরা দেখতে আমরা এসে দেখেছি এবং সারা না, কিন্তু এই সেতুটি যেহেতু কাঠের তৈরি এবং কিছু জায়গায় কিছু পাটাতন উঠে গেছে, সেসব স্থানগুলো তো ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে এইসব স্থানে হাঁটাটাও কিন্তু ঝুঁকিপূর্ণ। শুধু কর্তৃপক্ষ কিন্তু সাইনবোর্ড এবং লাল পতাকা দিয়ে দেখভাল করা দায়িত্ব পর্যটকদের বিধিনিষেধ বা বাধা দেওয়ার কোনো কর্তৃপক্ষকে আমরা এখন পর্যন্ত দুপুর থেকে বা সকালে কখনই আমরা দেখিনি। যারা এই ব্যবসায় মৌসুম, যেহেতু কালকে একটি জন্মাষ্টমী বন্ধ রয়েছে, সরকারি বন্ধ, এই বন্ধে প্রচুর হোটেল মোটেল বুকিং ছিল। পর্যটন ব্যবসায়ীদের রিলেট তারা বলছেন যে তাদের এই সেতুটি ডুবে যাওয়ার ফলে অনেকগুলোই বুকিং বাতিল হয়ে গেছে, তারা ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে তারা জানিয়েছে। এই ছিল আতিক আমার কাছে সবশেষ। জি জি, অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। রাঙ্গামাটি থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিয়াউল হক। পরের প্রসঙ্গে যাব। প্রায় 50 বছরের পুরনো একটি পুকুর ভরাট করে নির্মাণ করা হচ্ছে উপজেলা পরিষদ ভবন। এতে ক্ষোভে ফুসছেন ময়মনসিংহের মুক্তাগাছার মানুষ। যদিও উপজেলা চেয়ারম্যানের দাবি নতুন ভবনের জন্য পর্যাপ্ত জায়গা না থাকায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা পরিষদের জন্য নতুন 8-তলা ভবন নির্মাণের অনুমোদন দিয়েছে এলজিইডি, কিন্তু ভবনটি নির্মাণে ভরাট করা হচ্ছে একটি পুরনো পুকুর। প্রায় 1 একর আয়তনের সরকারি পুকুরটি ভরাট চলছে কয়েকদিন ধরে। এতে আপত্তি জানিয়ে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করেছে পরিবেশবাদী ও নাগরিকদের বেশ কয়েকটি সংগঠন। তাদের দাবি নতুন ভবন নির্মাণের নামে ধ্বংস করা হচ্ছে প্রাচীন পুকুরটি। যে নির্বাহী কর্মকর্তা আছে তারা কোনোভাবেই এগুলোকে অবাল্লোক করে আদালত অবমাননা করে এই পুকুর ভরাট করতে পারে না, তাদের সে একটিকার নাই। যারা আইন রক্ষা করবে তারা এইভাবে প্রকাশ্য আইন ভঙ্গন করছে, হাইকোর্টের নির্দেশ ভঙ্গ করছে, এটা আসলে খুব বিস্ময়কর বিষয়। বেআইনিভাবে এটাকে মানে পুকুরটা ভরাট করা হচ্ছে, যেটা আমাদের কাম্য নয়। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ইয়নো বলছেন সভার সিদ্ধান্ত মোতাবেক নতুন ভবন নির্মাণের জন্য পুকুরের কিছু অংশ ভরাট করা হচ্ছে। আইনও আছে যাতে পুকুর ভরাট করা যাবে না, কিন্তু আমাদের ওই যে একটা কথা বলে নেসেসিটি নোজ নো ল, আমরা সেই মানে ক্লজে পড়ে গেছি। আসলে একটা পাশে পার মেরামত করা হচ্ছে আর একটা পাশে 30% অংশ ভরাট করা হচ্ছে শুধুমাত্র বিল্ডিংয়ের কাজের জন্য, এটা পুরোপুরি ভরাট করছে এরকমটা না। ভবন নির্মাণের নামে পুকুর ভরাট বন্ধের দাবি জানিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। সুলতান মাহমুদ কনিক, চ্যানেল 24, ময়মনসিংহ। জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দর দিয়ে 2 মাসের বেশি সময় ধরে বন্ধ পণ্য আমদানি রপ্তানি। দেশের ব্যবসায়ীরা বলছেন ভাঙা সড়কের অজুহাতে পণ্য পরিবহন বন্ধ রেখেছেন ভারতীয় ব্যবসায়ীরা, আর এতে কর্মহীন হয়ে অর্থ সংকটে অন্তত 10,000 শ্রমিক। আনোয়ার হোসেন মিন্টুর তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। জামালপুরের ধানুয়া কামালপুর স্থলবন্দর, এই অঞ্চলে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানির একমাত্র বন্দর এটি। তবে ভারতীয় অংশে রাস্তা খারাপের অজুহাতে 2 মাসের বেশি সময় ধরে বন্ধ রয়েছে বাণিজ্য। এতে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা, বিশেষ করে পাথর আমদানি না হওয়ায় কর্মহীন হয়ে পড়েছেন বন্দরে কর্মরত প্রায় 10,000 শ্রমিক। ক্ষতির মুখে পরিবহন মালিক ও চালকরাও।
পাথর আসে না, কাম কাজ নাই, আমরা খুব কষ্টের মধ্যে আছি। পাথরটা যদি ইন্ডিয়ান থেকে বাংলাদেশে না পাঠায় তাহলে তো আমরা না খায় মারা যাবো। কবে বর্ডার খুলবো না খুলবো কোনো নিশ্চয়তা নাই। এখানে প্রায় 10,000 শ্রমিক বেকার হয়ে পড়েছে এবং এই বন্দরের ব্যবসায়ীরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। বন্দরের ব্যবসায়ীদের প্রায় 10 কোটি টাকা ভারতে আটকে পড়ে আছে। পাথর আমদানি না হওয়ায় সরকারের নানা উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত হচ্ছে বলে জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন জেলা প্রশাসক। আমদানি রপ্তানি যদি বন্ধ হয়, সরকারের যে মেগা প্রকল্পগুলো আছে এবং উন্নয়নমূলক যে প্রকল্প বাস্তবায়নের লক্ষ্য নির্দিষ্ট সময়ের মধ্যে বাস্তবায়ন করা সম্ভব হবে না। আমি যতটুকু জানি আমাদের অংশের রাস্তার কাজ সম্পূর্ণভাবে সম্পন্ন হয়েছে, তারপরেও কী কারণে বন্ধ রয়েছে এই বিষয়টা আমি স্থানীয়ভাবে সরাসরি পরিদর্শন করে তথ্য জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এ মাসেই আমদানি রপ্তানি আবারও চালু হবে বলে জানালেন বন্দরের এই রাজস্ব কর্মকর্তা। দেশের সীমান্ত এলাকায় ভারতের ওই সাইডে রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ, রাস্তায় পানি জমে দেওয়ার দরুন বন্ধ আছে। 2022 অর্থ বছরে এই স্থলবন্দর দিয়ে পাথর আমদানি হয়েছে প্রায় 1.5 লাখ মেট্রিক টন, যাতে সরকারের রাজস্ব আয় হয় 7.25 কোটি টাকা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নানা আয়োজনের মধ্য দিয়ে হয়ে গেল এডুকো বাংলাদেশের 25 বছর পূর্তি অনুষ্ঠান। এডুকো বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর আব্দুল হামিদের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি পরিচালিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু, স্পেনের রাষ্ট্রদূত সহ গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, 1999 সাল থেকে শিশুদের সামগ্রিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এডুকো বাংলাদেশ। 2041 সালে স্মার্ট বাংলাদেশ গড়ায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে সংস্থাটি। দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক দেশ 24-এর এখনকার আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।